Siap. Bondhu, 5000 taka dao ar shur shur kore basha kore chole jao. Bhabi anole ghuma jabe. Already 11:00 baje. Ar tu drawing room e boshe ki kortechis? Bhaiya, bhabi kintu eka na. Amrao kintu tired. Apni kintu apnar bondhur moto keep jamming kore. Haan, apnar bondhu to matro 1000 taka diye par peye gechilo. Ami drawing room e gechi. Ami to chilam showroom e. Showroom? Ho, acha acha bujhchi bujhchi. এটা হচ্ছে বিয়ের সাইড ইফেক্ট মাত্র তো বিয়ে পাস করলা বন্ধু আর যে কত পরীক্ষা কত কিছু দিতে হবে বি প্রিপেয়ার্ড বন্ধু তুমি কি সবাইকে তোমার নিজের মতো নিকাপ মনে করো হ্যাঁ ভাই আপনার কথা কান দেন না তো তুমি জানো তুমি এই তুই কই যাস টাকা দিয়ে যা আমি বহুত আগে তোদের মতো পকেট নিতে টাকা দাও বন্ধ করে দিছি আমি তো রাস্তার বাইরে দাঁড়িয়ে কি টাকা দেব ওইটা কি বললো আমি বাইরে নেই আর তোরা সব হাসতেছ তো ঠিকই তো বলছে কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি মলম দিব গোলাপ দাও আমার পরীকে দেখছি আমি তোমার মতো একজন মানুষকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়ে যে কতটা সৌভাগ্যবান তোমাকে কিভাবে বোঝাবো আর আমি তোমার মতো একটা মানুষ আমার লাইফ পার্টনার হিসেবে পেয়ে আমি যে কতটা সৌভাগ্যবান সেটা কি করে বোঝাবো চলো দেরি যাচ্ছে হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে চল দুদিন পরে আসবে তা না তোমার আজকেই দাও দিতে হবে কালকে থেকে তো আমার অফিসের প্রেশার অনেক বেশি আর আমি তোমার জন্যই তো ওদেরকে এই রেস্টুরেন্টে ইনভাইট করেছি তুমি তো আবার রান্না করতে তোমার কষ্ট হয় আমার খুব খিদে লাগছে আমি অলরেডি খাওয়া দাওয়া শুরু করবো ওর আসলে পরে খাওয়াবো আমি দিচ্ছি কেন
শিট 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 কি করলে তুমি আমার না না আমার নতুন শাড়ি নষ্ট করে ফেললে আমার কত পছন্দের শাড়ি আম্মু আমাকে তো শক করে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতেই শাড়িটা কিনে দিয়েছে তুমি শাড়িটা নষ্ট করে দিলে আচ্ছা বাবা चले आसते नाम আরে না হাই এই আরে দোস্ত তোরা এত না আসলি এই বস 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 মানে তোদের জন্য ওয়েট করতে করতে আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে ফেলছি কি অবস্থা কেমন আছো তোমরা আমরা ভালো আছি তোমরা কেমন আছো নবদম করতে রাত দিন কেমন কাটছে রাতে তো রাতে থাকি দিনের কথা ভাবি আচ্ছা বল তোরা কি খাবি কি খাবো এটা জানি না তবে এতটুকু জানি আমরা দুজনেই প্রচন্ড ক্ষুধার্ত ঘুম থেকে উঠে চলে আসছি ব্রেকফাস্ট করি জানতাম এই জন্য অলরেডি আমি অর্ডার করে ফেলেছি ওয়েটার কি সুপ এটা হাই ওজো বাকি খাবারগুলো দিয়ে দাও আপ সরি 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 নো নো ডাইলে গেছে নাকি সমস্যা নেই শাড়িতে পড়েছে আমাকে না আরে আরে আমি মুছে দিচ্ছি বাবা দাঁড়াও না এই আমাকে দাও আমার হাত তো উল্টো খালি পড়ে আছে তুমি আমাকে দাও না 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 আমাকে দাও আমাকে দাও তুমি উল্টো আমাকে দাও আমার হাত তো খালি পড়ে আছে আরে তুমি আমার বিয়ে করা ব্র্যান্ড নিউ বউ তোমাকে দিয়ে আমি ব্যাগটা নাবো দাও দাও আমাকে হুম চলো আচ্ছা চলো আসি চলো শোনো তোমার এখনো টিপ কেনা বাকি আছে দেখে তো মনে হচ্ছে আপনাকে ক্যারি অন জেন্টলম্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার শপিং এর সম্পূর্ণ কস্ট আমি দিয়েছি সামান্য একটা ব্যাগ তুমি ক্যারিং করতে পারবা না এটা একটা কথা কথা দিচ্ছ কথা দেব না তোমাকে কেন কথা দিচ্ছ তুমি দেখছ না ওই ভাই কত হাসিখুশি ভাবে কতগুলি ব্যাগ ক্যারি করছে ওনার সাথে তুমি আমার সাথে তুলনা করো তোমার যা বলা তুমি বাসা গিয়ে বলো এখানে আশেপাশে লোকজন কি বলবে বলো তো এক দুইটা ব্যাগ ক্যারি করতে পারো না আবার কথা দিচ্ছ আজকে বাসে আসো শোনো এখানে আমি শোনো 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 আমি তোমার সঞ্চয় করছি অন্য কেউ করবে এই সামান্য একটা ব্যাগ তুমি ক্যারি করতে পারো না আমি আর তোমার সাথে পাচ্ছি না প্রতিদিন হ্যাঁ মাছ দরকারই নেই শোন আমি তো ছোট খালার বাসা যাচ্ছি আজকে দুপুরে ভাত খাবো না হ্যাঁ দরজাটা লাগিয়ে দিস দেরি হয়ে যাচ্ছে তাতে যেতে হবে অফিসে যাও যা রেডি হও আমার আজকে অফিসে যেতে ইচ্ছেই করছে না মানে তোমার নাকি ইম্পর্টেন্ট মিটিং একটু তো বস ফোন করলো যে তাতেই যেতে হবে
না আমার একদম ইচ্ছে করছে না আজকে অফিসে যেতে। আমি না বুঝি না কেন বিয়ের পর তোমার কোন না কোন একটা এক্সকিউজ তুমি অফিসে যাবে না কেন যাবে না। আমার আজকে মাথাটা খুব ব্যথা করছে বুঝছো, কেমন যেন লাগছে, একটু বসো না এখানে, একটু মাথাটা টিপে দাও আমার প্লিজ। মানে আচ্ছা তোমার কি মাথা ব্যথা করছে না মাথা ঘুরাচ্ছে, সত্যি করে বলো তো। হবে, এই দুইটার মধ্যে কোনো একটা তো হবে। আগে দেখতাম যে স্কুলের বাচ্চারা স্কুল ফাঁকি দেওয়ার জন্য এক একটা এক্সকিউজ দিত, আর এখন তুমি অফিসে না যাওয়ার জন্য এক একটা এক্সকিউজ দিচ্ছ কেন? মাথা খুলে যখন পড়ে যাবে তখন বুঝবে। মাথা টিপে দাও। কিরে তুই দরজা নক না করে ঢুকে গেলি? না ওই অফিসে যাবার কথা ছিল তো তাই দরজা খুলে রাখছি। না শরীরটা একটু খারাপ লাগছে, তুই দেখলি না ও আমার মাথা টিপে দিচ্ছে। আরে ফোন মনে সাইলেন্ট ছিল। ভাইয়া আপনি আপনি বসেন, আমি চা নিয়ে আসি, আর আপনার বন্ধুর মাথা গেছে। আচ্ছা ঠিক আছে বস। ফার্স্ট ইয়ার তো ভাই মাথা ব্যথা না করলো মাথা টিপে দিচ্ছে বছরটা যায়, তারপরে অ্যাক্সিডেন্ট করার পর যদি হাতে দুটো প্রো হয়ে যায় দুটো বড় হবে। আরে ঠিক আছো তুমি? আসতে যাও না বাবা। রাস্তা খারাপ বুঝলাম, কিন্তু আমরা তো খারাপ না, আমাদের অবস্থা রাস্তার মতো করো না। ঠিক আছে মামা, আসছি যাচ্ছি। বললাম আমার বাইকটা নেই, বাইক রাইডে তো এত কষ্ট হতো না। না এটা গাড়ি কিনে ফেলতে হবে। তাই নাকি? তো গাড়ি কেনার টাকাটা কোথায় পাবে? অফিস থেকে কার লোন নিব। হ্যাঁ ভালো, রিক্সাই ভালো। ইনফ্যাক্ট আই লাভ রিক্সা রাইড, কাছাকাছি বসে আর গাড়িতে তো দূরে দূরে বসতে হয়, ভালোবাসাটাও কমে যায়। গাড়িতে তো এসি থাকে, রোদের মধ্যে কষ্ট করতে হতো না, ঘামতে হতো না। তাহলে একটা কাজ করি, একটা রিক্সাই কিনে ফেলি। তাই নাকি? তো তোমার অফিসে কি কার লোনের মতো রিকশা লোনও দেয়? না এমন কোন লোন তো দেয় না। প্রত্যেক কথা বলতে আসি পারছি। 18 নম্বর রোডে কোন বাড়ি শর্মা নামু? এই বাই বাই রাখেন। কি হইলো? আমি তো ধরেছিলাম। হ্যাঁ রাখেন রাখেন। ফেন মামা আপনারা কি নতুন বিয়ে করছেন? হ্যাঁ কিভাবে বুঝলেন? কথা কথা শুনলি তো বোঝা যায়। কিভাবে বোঝা যায়? আরে এই রকম যে মামায় গাড়ি কিনতে চাইতেছে আর আপনি না করতেছেন, আর এটা তো পুরন বিয়ে হইতো, মামায় গাড়ি তো কিনতে না, বরং আপনার সাথে খালি ঝগড়া হচ্ছে বুঝছেন? মানে আরে এখনো বুঝেন না আপা, একটা বছর যাক না বুঝবে না নে মজা কারে করে, কেমন মজা বুঝছেন? সিয়াম খেতে আসো, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি খেয়ে দেখি। ও মাই গড, তুমি রান্না করেছো? আমি রান্না করেছি, আর কে রান্না করবে? হেল্প করেনি তো? না সত্যি খুব মজা হয়েছে, খুবই মজা হয়েছে, ইভেন এত মজা হয়েছে যে পুরোটা আমি খাবো। না পুরোটা খাওয়া যাবে না, মা তো এসে খাবে। মা কেন খাবে? মা খালার বাসায় গেছে খেতে। মা দুপুরে খেতে গিয়েছে, রাতে তো আর খেয়ে আসবে না। আরে বাবা তুমি আমার খালাকে চিনো? মাকে রাতে না খাইয়ে ছাড়বে? এত মজা হয়েছে, এত মজা হয়েছে।
এত মজা হয়েছে ট্রাস্ট মি টু গুড চিংড়ি মাছ আমার এমনিতে পছন্দ তার উপর তুমি রান্না করেছো দাবা ফার্স্ট টাইম দেখি একটু কেন আরে দাঁড়াও না একটু খেয়ে দেখি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে একটু খাই কফি এত রাতে কফি খাবো না তোর কালকে সকালে অফিস আছে অফিস সিয়াম তোর মামা আমেরিকা থেকে ফোন করছে মা ঘুমায় পড়ছি তো ঘুমায় পড়লে কথা বলছিস কিভাবে বলছে জরুরি কথা আছে তোর আর দিশার সাথে কথা বলতে চায় মা মামাকে বলো কালকে সকালে আমি আর দিশা ঘুম থেকে উঠেই তাকে ফোন দিব কেন কথা বলি গুড নাইট মা ঘুমাও যাও অফিস আছে আমার অফিসে কালকে লেটে গেলেও চলবে লেটে গেলে চলবে না চলবে চলবে প্রতিদিন এরকম লেট করলে হবে না ছাড়ো আই তুমি কি ওয়াশরুমের কলটা ছেড়ে আসো যাও কলটা বন্ধ করে আসো যাও কই আমি তো কোনো পানি পড়ার শব্দ পাচ্ছি না আমি তো পানি পড়ার শব্দ পাচ্ছি যাও যাও বন্ধ করে আসছি কল ওয়াশরুমের লাইট অফ করে দাও না যাও আরে বারান্দা দরজা কে আটকাবে আমি আটকাবো যাও এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস দ্বারা সংক্রমিত হচ্ছি আমরা তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে হক অ্যান্টিসেপটিক সোপ ফুল টাইম প্রোটেকশন এত রাতে কেউ আমার ফোন দেয় তুই আমার ফোন দেওয়ার সময় পাস না ও দোস আমি সরি আমি তো ভুলে গেছিলাম তুই বিয়ে করছিস আরে আমার তো তোর ভাবি বাসাতে বের করে দিছে ভালো হয়েছে বের করে দিছে তোর মতো হাজবেন্ডদেরকে বের করে দেওয়া উচিত তুই এখন রাস্তায় ঘুমা আচ্ছা আচ্ছা একটা উপায় বল না আমি কি করবো আগে তো তোর বাসায় আসতাম তুই রতনের বাসায় যা রতন সিঙ্গেল আছে ওর বাসায় গিয়ে ঘুমা রতন না 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 ওর এখানে সমস্যা আছে তুই কি করবি না করবি আমি জানি না আমারে ফোন দিবি না খবরদার রাখ কোথায় একটু রোম্যান্স করবো আমার বউটা অপেক্ষা দিশা বউ সে ঘুমাই গেছ ঘুমাই গেছো দেখ আমি ফোন এয়ারপ্লেন মোডে দিয়ে দিচ্ছি আর কোনো ফোনও বাজবে না ওই কললো বন্ধ বারান্দার দিশা হায়রে জীবন হায়রে জীবন আজকে বিয়ে করে আমি নষ্ট করে দিচ্ছি আমার টাকা দিয়ে আমার বউ এসিতে ঘুমায় আর আমি এই গরমের মধ্যে রাস্তায় সিয়ামের বছর সিয়াম তোর ঘুম না তার দুইটা বাজে আমি এক এক রাস্তায় হাঁটতেছি না তুই সিয়াম তুই রেল স্টেশনে ঘুমাবি তুই বস্তিতে ঘুমাবি তুই সব জায়গায় ঘুমাবি এটা আমার অভিশাপ বিয়ার ফার্স্ট ইয়ার তো যাক একটা বছর এরপর দেখবো তোর কি হয় আল্লাহ আল্লাহ শেট বিয়ে করে যে কি হয়েছে
আসছো? ইশ, পুরো ঘেমে গেছো। সাধারণত অনেক কষ্ট হচ্ছে তাই না? আহা, ব্যাগটা আমাকে দাও না। আসো। আসো। আমি আমি দরজা লাগিয়ে দিচ্ছি। তুমি কি বসো, যাও। আরে তুমি কষ্ট করে দুটো খুলছো কেন? আমি খুলে দিচ্ছি। আমাকে দাও। সারা দিন এত কষ্ট করার আমি তোমার দরজাটা খুলে দিতে পারবো না। কি হাসছো কেন? মাসাজটা তো ঠিকভাবে করো প্লিজ। আমি কি কেঁদেছিলাম এখন আমাকে কাঁদাচ্ছো? তুমি পুরান জিনিস বলে তুমি কিন্তু আমার ইমোশনটাকে উড়িয়ে দিচ্ছ। আচ্ছা চলো বাদ দিই এগুলা, আমরা আমাদের ফ্যামিলি প্ল্যানিং করি। ফ্যামিলি প্ল্যানিং? না না, আমাদের অ্যানিভার্সারি প্ল্যানিং করি। আগামীকাল তো আমাদের অ্যানিভার্সারি প্রোগ্রাম। সেটা করা যেতে পারে। বন্ধ করে দাও। আচ্ছা শোনো, কালকে আমাদের অ্যানিভার্সারি প্রোগ্রামে একটা ডিজে রাখার প্ল্যান করছি। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, শোনো, মনে হচ্ছে দিল্লি থেকে একটা লেহেঙ্গা নিয়ে আসছিলাম, ওই লেহেঙ্গাটা পরবো, কেমন হবে বলো তো? ও মা, প্রোগ্রাম প্ল্যানিং গিয়ে ঠেকলো ড্রেস প্ল্যানিং? হ্যাঁ, স্বাভাবিক না, মানে ড্রেস ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রোগ্রামে কে কে থাকছে, গেস্টের যে লিস্টটা। আগে বলো লেহেঙ্গা পরবো কি না? শোনো না, ওই মায়ের কিছু গেস্ট আসবে গ্রাম থেকে, বুঝছো? ওরা যদি তোমাকে লেহেঙ্গা পরা অবস্থায় দেখে, যদি একটু বেশি ফ্ল্যাশি হয় বা একটু ওপেন হয়, বুঝছো না, ওরা কানাগানি করবে, কথাবার্তা বলবে, সেটা ভালো হবে না। ফালতু কথা বলবো না তো, গ্রামের মানুষ সব লেহেঙ্গা দেখে ইউজ টু, ফালতু কথা বলবো। ওরা তো স্ক্রিনে দেখে ইউজ টু, কিন্তু সামনাসামনি দেখে ইউজ টু না। তোমাকে লেহেঙ্গা পরা অবস্থায় নায়িকার মতো লাগে। সরি, শাড়ি পরো তুমি, শাড়িতে তোমাকে পরীর মতো লাগে। শাড়িতে পরীর মতো লাগে না। আহা, শাড়ি পরবা তুমি, তোমাকে শাড়িতে পরীর মতো লাগে। আচ্ছা বলো কোন শাড়ি পরবো? পরো ওই দুই শাড়িটা পরো, যে ম্যাচিং একটা আছে না ওইটা। ওই যে তোমার শেরওয়ানির সাথে যে আমার একটা শাড়ি আছে ম্যাচিং করা, ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা পরতে পারি, ওটা গর্জিয়াস আছে। আচ্ছা দেখি, চিন্তা করে দেখবো। তাহলে কি লেহেঙ্গা পরতে চাও? না, আমি শাড়ি পরছি, আমাকে একটু চিন্তা করতে দাও। তারপরে আর কি প্ল্যানিং করলে? আজকে আমাদের অ্যানিভার্সারি, তার স্টার্ট শুরু হয়েছে সন্ধ্যা থেকে, এখনো শেষ হয় না। শোন কথা শোন,
এই জন্যই বউয়ের সাজগোজ করা লাগবে, তুই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে দেখেই বিয়েটা করতেছি। দিল্লি কা লাড্ডু মামা, খাইলে অবস্থাবি না খাইলে অবস্থাবি। বন্ধু শোন, সে ঠিক আছে, কিন্তু লোকে যে বলে বউয়ের মন নাকি কখনোই জয় করা যায় না। জয় করার দরকার কি? জয় করলেই তো খেলা শেষ। হ্যাঁ সেটাই ঠিক, জয় করার দরকার নেই, পরাজয়ই ভালো। এই আস্তে কথা বল, রানী ভাবি শুনলে আবার খবর আছে। ঠিক বলছিস, রাগানো যাবে। ভাবি ইজ অন। ভাবি আসতে দিকে, ভাবি আসছে, ভাবি আসছে। আপনাকে তো অনেক সুন্দর লাগছে, আসনা কি সেলফি তুলি? যা থ্যাংক ইউ সো মাচ। কখন আসছেন আপনারা? থ্যাংক ইউ। আসেন আসেন, ভিতরে আসেন। কি ব্যাপার তুমি? এক্সকিউজ মি ভাবি। শুয়ার, শোনো তুমি ল্যাঙ্গা পরো। Thank you. লাইনটা পড়েছো কেন? তোমাকে আমি শাড়ি পড়তে বললাম। আমি শাড়িটা পরেছিলাম, কেমন যেন লাগছিল। কিন্তু এটাতে তো ভালো লাগছে, তাই না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কথা না হয়েছিল যে তুমি আর আমি ম্যাচিং করে পরবো, তাহলে আমি পাঞ্জাবিটা কেন পরলাম? হ্যাঁ ঠিক আছে, আর তোমাকে তো ভালো লাগছে এটাতে। আমাকে সুন্দর লাগছে না? সুন্দর মাই ফুট। দোস দোস, তোদেরকে খুবই সুন্দর লাগতেছে। ওয়াও। এই তাহলে আসো ছবি তুলি। দোস এটা ছবি তুলি। আরে বিয়ের ফার্স্ট ইয়ার কত রোম্যান্টিক ছিল, কত সুন্দর ছিল, আমার প্রতি তার কত কেয়ার। আমরা খেতে যেতাম, ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম। এখন প্রতিদিন ফেসবুকে শুধু মেমোরিজ আসে আর আমার মনটা খারাপ হয়ে যায়। এমনই হয় রে দোস্ত, আমি লাস্ট টু ইয়ার্স তোর এই সময়টা পার করে আসছি, আমি তোর মানসিক অবস্থানটা বুঝি দোস্ত। বিয়ের ফার্স্ট ইয়ার যখন আমরা একটু মাখু মাখু হয়ে চলাফেরা করতাম, তোরা আমাদেরকে দেখে বলতে যে ফার্স্ট ইয়ার তো, এর জন্য বুঝতেছিস না, এক বছর পর থেকে ক্যাচাল শুরু হবে, তোদের কথা গায়ে লাগাই নেই। ট্রাস্ট মি, এক কান্দি শুনছি আর কান্দি বের করে দিয়েছি, কিন্তু এখন বুঝি, এখন বুঝি তোরা কেন বলতে এই কথা। তবে তোদের কথা শোনার পর আমরা ডিসাইড করে রাখছিলাম যে বিয়ের প্রত্যেকটা বছর বিয়ের ফার্স্ট ইয়ারের মতোই আমরা লিড করবো, কিন্তু আফসোস হলো না। কিচ্ছু করার নাই। আচ্ছা বিয়ের ফার্স্ট ইয়ারের মতো বাকিটা জীবন লিড করার কোনো উপায় নাই? আছে তো, থাকবে না কেন? উপায় একটা আছে। আছে? প্রত্যেক বছর একটা করে বিয়ে করা। ধর বেড়া। তখন প্রতি বছরে বিয়ের ফার্স্ট ইয়ার। চুপ কর বুঝছস, এক বউ নিয়ে বাঁচি না, আর বছর বছর বিয়ে করলে তো আমার একটা হাড্ডিও থাকবে না। আমি বন্ধুদের সাথে হবো কেন, আমি তো বাজারে, তাই না রবি? আচ্ছা শুনো, হ্যালো
দেরি হলো কেন? হাত খালি কেন? বাজার কোথায়? হাত খালি কোথায়? হাত ভরা তো ব্যান্ডেজ। তোমাকে ব্যান্ডেজ কে আনতে বলেছে? বাজার কই আমার? আরে আমি বাইক অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলেছি, বাজার তো রাস্তায় পড়ে গেছে সব। দুনিয়া উল্টে যাক, আমি তোমাকে বাজার আনতে বলেছি, তুমি এখন বাজার নিয়ে আসো। যাও বাজার নিয়ে যাও। আমি বাজার কি করে আনবো? আমার তো আমি বলছি কি হচ্ছে তোর? হ্যাঁ এই অবস্থা কেন বোমা? বোমা সে কিসে কি পানি নিয়ে আসো? বোমা কি আসো? বস এখানে এসে বস। দেখছো কিভাবে হইছে? হ্যাঁ দেখি। মানে তেমন কিছু হয়নি। এই তেমন কিছু না হলে এত ব্যান্ডেজ কেন? তাও তো তোমার বৌমা বিশ্বাস করছে না, বুঝে ফেলেছে যে আমি অভিনয় করছি। কি না মানে ধর মানে না মানে মনে করছে যে আমি অভিনয় করছি। পানি নিয়ে আসছিস না কেন? কতদিন ধরে বলতেছি এই বাইকটার দরকার নাই, বাইকটা বেচে দাও, বেচে দাও। দরকার হয় রিকশা দিয়ে যাও, সিএনজি দিয়ে যাও, যদি প্রয়োজন হয় বাসে ঝুলে ঝুলে যাও, তারপরে এই বাইকটাকে ছাড়ো। কিন্তু না, সে বাইকই চালাবে। আর আমি কোথায় পাঠাইছি? আমি পাঠাইছি তোমাকে বাজার করতে, তুমি গেছো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, তারপর বাইক নিয়ে। অ্যাক্টিং করবা না, খবরদার। নাও নাও, নিজের হাত দিয়ে খাবা। তুমি আমাকে রাগ দেখাও? রাগটা আমার দেখানোর কথা? আজকে আমার বাবার বাসায় যাওয়ার কথা, আমাদের দাওয়াত ছিল, কিন্তু না, আমি কি করছি? আমি এখানে বসে বসে তোমার নার্সগিরি করছি। ওষুধ খাও। হাতে কি খাবা? স্যুপ খাবা? স্যুপ নিয়ে আসতেছি। হাতের ব্যথাটাও বাড়ছে, রাতে যদি ব্যথাটা আরো বাড়ে ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যাব। কি করবো কিছু বুঝতে পারছি না। তোমার শরীরটা খারাপ, তুমি কেন এখানে এসছো? মানে লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে? বাহ, তুমি পড়ে যাচ্ছিলে, তুমি চিন্তা করছো আমার শরীরের কথা? আমার হাত একদম ঠিকঠাক আছে। আমি জাস্ট তোমার আদর্শ হক পাওয়ার জন্য কোথায় যাবো? আমি প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে, তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। Thank you.
তাই তুমি এত রাতে এখানে বসে আছো কেন? তো কি করব? রেল লাইনে গিয়ে শুয়ে থাকব। যাই তাহলে রেল লাইনেই যাই। চলো যাই। চলো যাই মানে? তুমি কোথায় যাবে? তোমার জামাই তো তোমাকে বাসা থেকে বের করে দেয়নি। আমার বউ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার যাও উচিত। মানুষ আসলে ঠিকই বলে। মানুষ আসলে কি বলে? বলে যে নারীরা পুরুষদের থেকে বেশি লাকি। কারণ তাদের বউ থাকে না। বাই দ্য ওয়ে তুমি এত সাজুগুজু করে কেন বের হয়েছো? তুমি এতক্ষণ পর দেখলে? আমি যে তোমাকে বাসা থেকে বের করে দিয়েছি একদম ঠিক করেছি। ইউ ডিজার্ভ ইট। বর নামে কলঙ্ক। ও বাবা, এখন বলটা খুব সুন্দর করে আমার কাছে পাস করে দিলে। কোথায় আমার রাগ হওয়া উচিত যে এত রাতে আমাকে বাসা থেকে বের করে দিয়েছো, তাই না? তুমি এখন উল্টা এসে তুমি রাগ দেখাচ্ছো। বাহ, ওয়াও। হ্যাঁ দেখাচ্ছি, এটাই সায়েন্স। আমি রাগ করেছি আর আমার রাগ ভাঙানোর জন্য তোমার কি করতে হবে আমি তোমাকে সেটাও বলে দিচ্ছি। ওয়েট, আর রিকশা? রিকশা কেন? কমলাপুর যাবেন নাকি? কমলাপুর হোক আর আপেলপুর হোক, আমি যেখানে চাঁদ দেখতে পারবো আমি সেখানে যাব। আমি যেখানে তারা গুনতে পারবো আমি সেখানে যাব। আমি যেখানে আইসক্রিম খেতে পারবো আমি সেখানে যাব। আমার যেখানে ইচ্ছা আমি সেখানেই যাব। বাস, সারা রাত এত কিছু করলে রাতে ঘুমাবো না? আমি তোমাকে ছেড়ে ঘুমাবো কি করে? তুমি যদি সারা রাত বাইরে থাকো আমি তো ঘুমোতে পারবো না। তাহলে বাসা থেকে বের করে দিয়েছিলে কেন? আরে আমার জামাই, আমি বকা দিব মারবো যা খুশি তাই করব। তুমি বিয়ে করেছো কি বকা দেবার জন্য? অবশ্যই আমি বকা দিব মারবো, আমি আদর করব আমার জামাই। আমি করবে? হ্যাঁ, বকা দিব মারবো আর আদর করব। কি করবে? আদর করব। চলো। কোথায়? কমলাপুর? আপেল।